এখন আমরা আমাদের স্টোরে রিভিউ ইনপুট করব। আমি অ্যাপটি ইনস্টল করেছি, এরপর এখানে ইনপুট নাও রিভিউ এরকম দেখাচ্ছিল, আমি ক্লিক করে বের হয়ে গেছিলাম। এখন আমি আবার এখানে ড্যাশবোর্ডে চলে যাব, এখান থেকে আমি অ্যাপে ক্লিক করছি। অ্যাপে ক্লিক করলে এখানে দেখো এই যে লুক্স প্রোডাক্ট রিভিউ, এই অ্যাপে এখন আমি ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমি এখান থেকে যে রিভিউ আছে রিভিউতে ক্লিক করব। এরপর আমি এখানে ক্লিক করার পর দেখো ইনপুট রিভিউস এখানে ক্লিক করব। এরপর এখানে ইনপুট রিভিউ নামে একটি বাটন আছে, এই বাটনটিতে আমি মাউস দিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কপি লিংক অ্যাড্রেস এখানে ক্লিক করব, মানে লিংকটি আমি কপি করে নিচ্ছি। আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আর ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে ব্রাউজারের টাস্ক বারে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এড পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর এরপর আমি এই যে ইউআরএল যে আছে এই জায়গায় আমি এই ইউআরএলটি পেস্ট করে দেব, যেটি আমি ইউআরএলটি কপি করেছিলাম এই ইউআরএলটি আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি এখানে নাম দিয়ে দেই, এই অ্যাপের নামই দিয়ে দেই। এরপর আমি সেভ ক্লিক করব। আমি সেভ ক্লিক করছি, দেখো আমি কি করেছি আবার একটু দেখাই। আমি জাস্ট এই যে রিভিউ ইনপুট একটি ইনপুট রিভিউ না ইনপুট টু লুক্স একটি বাটন আছে, এই বাটনে আমি মাউস রেখে তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করেছি। এরপর কপি লিংক অ্যাড্রেস এখানে ক্লিক করেছি, ক্লিক করে এই লিংকটি কপি করেছি। এরপর এখানে টাস্ক বারে গিয়ে আমি কি করেছি মাউসের রাইট বাটনে ক্লিক করেছি, তারপর এড পেজে ক্লিক করে এই ইউআরএলটি এখানে পেস্ট করে দিয়েছি, আর উপরে জাস্ট এই নামটি দিয়ে দিয়েছি, আর কিছু করিনি। ঠিক আছে, আশা করি বুঝার কথা, কনফিউশন হওয়ার কোনো বিষয় না। এতটুকু কাজ আমার করা শেষ। এখন আমি যে কাজটি করব, এখন আমি আমার যেই প্রোডাক্টে আমি রিভিউ ইনপুট করতে চাচ্ছি, একসাথে আমি চাইলে দুটি প্রোডাক্টে রিভিউ ইনপুট করতে পারবো না। আমাদের প্রোডাক্ট হচ্ছে এখানে দুটি, এই একটি প্রোডাক্ট আর এখানে একটি প্রোডাক্ট। এই দুটি প্রোডাক্ট আমি আলিএক্সপ্রেসে ওপেন করে রেখেছি। এখন আমি যে কাজটি করব, এখন আমি যে কাজটি করব, এখানে দেখো একটা সমস্যা হচ্ছে, আমি এখানে একটি কাজ করে ফেলি। এখন অনেকের ব্রাউজারে একটি প্রবলেম থাকবে, এখানে দেখো আমি যখন আলিএক্সপ্রেসে আছি, এখন যে আমি এখানে বুকমার্কটি করেছি, এখানে দেখো আমি একটি পেজ এড করেছি, যখন আলিএক্সপ্রেস লিংকে যাচ্ছি তখন আর এটি দেখাচ্ছে না। এইভাবে হলে তো আমি রিভিউ ইনপুট করতে পারবো না, অনেকের এই প্রবলেম থাকতে পারে। আবার অনেকের আলিএক্সপ্রেস এখানে যাওয়ার পর এই জায়গায় বুকমার্কের বাটনটি এখানে দেখাবে, এটি আমার এখানে দেখাচ্ছে না। এখন আমার যে কাজটি করতে হবে, আমি এই যে বুকমার্ক যে টাইটেল উপরে যে এখানে একটি টাস্ক বার আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে শো বুকমার্ক বার এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার কাজ শেষ, এখন আমি এখানে চলে আসব। এখন দেখো এটি এখানে দেখাচ্ছে, এতক্ষণ আলিএক্সপ্রেসের সাইটে যখন ছিলাম তখন এটি দেখায়নি, কিন্তু যখন আমি শো বুকমার্ক বারে ক্লিক করেছি এখন দেখাচ্ছে। এখন আমি প্রথম কোন প্রোডাক্টে রিভিউ ইনপুট করব, প্রথম চাচ্ছি এই প্রোডাক্টটি রিভিউ ইনপুট করব। আমি জাস্ট এই প্রোডাক্টটি আলিএক্সপ্রেসে ওপেন করব। দেখো এখন আলিএক্সপ্রেসের লিংক এখানে আছে এবং প্রোডাক্টটি আলিএক্সপ্রেস থেকে এখানে আমি ওপেন করে রেখেছি। এই অবস্থায় আমি যে লিংকটি এখানে তৈরি করেছিলাম এখানে পেজ দিয়ে, এই লিংকে আমি ক্লিক করব। এই যে বাটনটি তৈরি করেছিলাম লুক্স, এখানে আমি জাস্ট মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখো রিভিউটি আমি ইনপুট করতে পারছি। এখন আমি এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে দেব, আমি কোন প্রোডাক্টের জন্য রিভিউ ইনপুট করছি। এখন আমি যেহেতু এই প্রোডাক্টের জন্য আমি রিভিউ ইনপুট করছি, আমি এখান থেকে প্রোডাক্টটি সিলেক্ট করে দিলাম। এরপর আমি কতটি রিভিউ ইনপুট করব, এখানে যদি আমি 100টি রিভিউ ইনপুট করতে চাই 100 দেব, 20টি যদি রিভিউ ইনপুট করতে চাই 20টি দেব। আমি আপাতত 20টি দিচ্ছি, এর বেশি আমার দরকার নেই। এরপর এখানে অল রেট, এখানে আমি দিয়ে দিচ্ছি যে 4 স্টার এবং এর আপ যেগুলো আছে এগুলো আমি ইনপুট করব, এর বাইরে আমি ইনপুট করব না। তারপর রিভিউ ফর্ম এখানে কান্ট্রি দেখাচ্ছে, আমি চাচ্ছি যে শুধু ইউএস থেকে যেগুলো আছে এগুলো আমি এখানে নিব, অথবা আমি যেহেতু এখানে ট্রান্সলেট টু ইংলিশ দিয়ে দিয়েছি, এখানে ইউনাইটেড স্টেট না দিলেও হবে, আমার রিভিউগুলো অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে যাবে, মানে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। মনে করো একজন কেউ চায়না থেকে রিভিউ দিয়েছে, এটিও ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে।
অথবা আমি যদি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দেই দিয়ে দিতে পারি আমি দিচ্ছি না আমি অল কান্ট্রি দিয়ে দিচ্ছি এরপর টু ইংলিশ এখানে ইংলিশ দেওয়া আছে এটি থাকবে আর কোনো কিছু আমাদের করার দরকার নেই এখানে প্রিভিউ টু ইনপুট এখানে ক্লিক করব এখন দেখো এখানে রিভিউ চলে আসছে এখানে দেখো ইমেজ এরপর এখানে টেক্সট দেওয়া আছে আমি যদি এটি নিতে চাই তাহলে ইনপুটে ক্লিক করব এরপর এখানে এটি যদি নিতে চাই তাহলে আমি ইনপুটে ক্লিক করব এটি দেখো 4 স্টার সবগুলো 5 স্টার আমি নিতে চাচ্ছি না আমি চাচ্ছি যে এটি 4 স্টারও নেব আমি ইনপুটে ক্লিক করছি এরপর আরেকটি 4 স্টার আসছে এটি আমি নিতে চাচ্ছি না আমি চাচ্ছি মাত্র একটি 4 স্টার নেব আমি রিজেক্টে ক্লিক করছি এটিও রিজেক্টে ক্লিক করছি এরপর এখানে 5 স্টার আছে আমি এটি ইনপুটে ক্লিক করছি এরপর দেখো এটিতে কোনো ইমেজ নেই জাস্ট টেক্সট মানে টেক্সট আছে যদি আমি নিতে চাই তাহলে আপাতত আমি নিয়ে নিলাম এরপর এটিতে আবার ইমেজ আছে আমি ইনপুটে ক্লিক করছি এটিতেও ইনপুটে ক্লিক করছি এরপর এটিও ইনপুটে ক্লিক করছি এরপর ইনপুটে ক্লিক করছি এটিতে আবার ইমেজ নেই আমি যদি ইমেজ ছাড়া যদি নিতে না চাই তাহলে আমি রিজেক্টে ক্লিক করব আমি নিয়ে নিচ্ছি আমি যেগুলো নিতে চাই না এগুলোতে রিজেক্টে ক্লিক করব আর যেগুলো নিতে চাই এগুলোকে আমি ইনপুটে ক্লিক করব আমি সবগুলো নিয়ে নিচ্ছি যেগুলো আসছে আমার রিভিউ কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি আমার স্টোরে যাই এখন আমি তো রিভিউ ইনপুট করে ফেলেছি একটি প্রোডাক্টের এখন আমি স্টোরে এসে রিফ্রেশ করি রিফ্রেশ করার পর আমি যদি এখানে প্রোডাক্ট এই প্রোডাক্টে আমি রিভিউ ইনপুট করেছি এখন দেখো এই প্রোডাক্টে 18টি রিভিউ দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছ 18টি রিভিউ দেখাচ্ছে এখন আমি একটু প্রিভিউ করে যদি দেখি তাহলে আমি দেখতে পাবো এই যে 18টি রিভিউ এখানে দেখাচ্ছে এরপর নিচের দিকে যদি আমি স্ক্রল করি তাহলে আমি দেখতে পাবো এই যে ইমেজ সহ দেখো এত সুন্দরভাবে ইমেজ সহ রিভিউগুলি এখানে দেখাচ্ছে খুব সহজে আমরা এই অ্যাপ দিয়ে আমরা রিভিউ কি করতে পেরেছি ইনপুট করতে পেরেছি এখন আমাদের মনে করো আমরা তো এই প্রোডাক্টের জন্য আমরা রিভিউ ইনপুট করেছি এই প্রোডাক্টের জন্য এখন এই প্রোডাক্টটি আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি যেহেতু আমার আচ্ছা আপাতত আমি রিমুভ করছি না এখানে থাকো সমস্যা নেই আমি এই টেপগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি এখন আমার এই প্রোডাক্টে রিভিউ ইনপুট করার দরকার এই প্রোডাক্টে আসার পর দেখো প্রথমে আমাদের কি করতে হবে আলিএক্সপ্রেসে প্রোডাক্টটাকে ওপেন করতে হবে ওপেন করার পর এরপর এই লিংকটি ক্লিক করতে হবে আমি যে লিংকটি তৈরি করেছি এই লিংকে আমি ক্লিক করব ক্লিক করার পর এখন এখান থেকে আমি 20টি রিভিউ এখন প্রোডাক্টটি প্রথমে সিলেক্ট করে দেব প্রথমে আমরা এই প্রোডাক্টের জন্য নিয়েছি এখন আমরা এই প্রোডাক্টের জন্য নেব আমি সিলেক্ট করে দিচ্ছি প্রোডাক্টটি এরপর অল রেট আমি এখানে না দিয়ে 4 স্টার দিয়ে দিচ্ছি আমি দুই একটি 4 স্টার নেব 4 স্টার এবং আপ এর নিচে কখনো যাবে না এরপর অল কান্ট্রি দেওয়া আছে এটি থাকবে যদি আমি ইউএসএ সিলেক্ট করে দিই তাহলে দেখা যাচ্ছে রিভিউ আমি তেমন বেশি নাও পেতে পারি এর জন্য আমি অল কান্ট্রি সিলেক্ট করে দিয়েছি আর যেহেতু এখানে ট্রান্সলেট টু ইংলিশ এখানে দেওয়া আছে সমস্যা হবে না আমি প্রিভিউ টু ইনপুটে ক্লিক করছি এরপর এখানে দেখো এটিতে ইমেজ দেই আমি যদি নিতে না চাই আমি ইনপুট করে দিচ্ছি আমার সবগুলো যেগুলো আসবে আমি ইনপুট করে দিচ্ছি আমি ইনপুট করব তো এই 4 স্টার আমি দুটি অথবা একটির বেশি নিব না একেবারে যদি সব 5 স্টার নেই তাহলেও একটু সমস্যা আবার যদি বেশি 4 স্টার নিয়ে নেই তাহলেও সমস্যা যেগুলো আসবে আমি যদি রিজেক্ট করতে চাই তাহলে রিজেক্ট করব আর যদি ইনপুট করতে চাই আমি জাস্ট ইনপুটে ক্লিক করব ইনপুটে ক্লিক করব ইনপুটে ক্লিক করব এখন দেখো কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এই জায়গায় তো আমাদের এখানে এই প্রোডাক্টে রিভিউ ছিল এই প্রোডাক্টে রিভিউ ছিল না এটি চলে আসছে এখন আমরা যদি অন্য প্রোডাক্টেও দেখি তাহলে অন্য প্রোডাক্টেও দেখব রিভিউ চলে আসছে এখন দেখো এই প্রোডাক্টে 20টি রিভিউ আছে আমি এই প্রোডাক্টে 18টি কেন কারণ আমি দুটি বা কয়েকটি বা রিভিউ আমি কি করেছি রিজেক্ট করে দিয়েছি আর এই প্রোডাক্টে আমি একটিও রিজেক্ট করিনি যার জন্য 20টি দেখাচ্ছে ঠিক আছে এখানে আমি কয়েকটি রিজেক্ট করেছি যার জন্য 18টি দেখাচ্ছে আর এখানে আমি যেইগুলো পেয়েছি সেগুলো আমি ইনপুট করে ফেলেছি এর জন্য এখানে আর মানে অন্য 20টি দেখাচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে 20টি রিভিউ ইনপুট হয়ে গেছে এই জায়গায় রিভিউটি দেখাবে এই যে দেখো 20টি রিভিউ নিচের দিকে যদি আসি
তাহলে আমরা এই রিভিউগুলো দেখতে পাবো। এই যে দেখো ইমেজ সহ রিভিউগুলো খুব সুন্দরভাবে ইনপুট হয়ে গেছে। এই অ্যাপ দিয়ে ফ্রিতে এখন আমরা ইউজ করতে পারছি, এখানে দেখা যাচ্ছে মানে আমরা ফ্রি আপডেট করতে চাইলে আমরা আপডেট করতে পারবো। এ হচ্ছে আমাদের রিভিউ সিস্টেম, আমরা AliExpress থেকে খুব সহজে আমরা আমাদের প্রোডাক্টের রিভিউগুলো ইনপুট করতে পারবো এই অ্যাপগুলোর মধ্যে। অ্যাপটি আমার কাছে অনেক ভালো লাগে এবং এটি রিভিউটা অনেক ভালো, এটি দেখা যায় 4. এরকম মনে হয় 9 রিভিউ, অনেক ভালো একটি অ্যাপ। এটি আমরা ইউজ করতে পারি, এটি ইউজ করে আমরা খুব সহজে আমরা রিভিউগুলি ইনপুট করতে পারবো। এখন দেখো একটি প্রফেশনাল একটি সুন্দর স্টোর হয়ে গেছে। এখন আমাদের স্টোরটি সম্পূর্ণ একটি প্রফেশনাল স্টোর। এখন যদি আমরা আমাদের স্টোরটি একটু ভালোভাবে প্রিভিউ করে দেখি, দেখো এখানে আমরা একটি ইমেজ দিয়েছি, তারপর এখানে টেক্সট দিয়েছি, এরপরে প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছে, এগুলোতে রিভিউ আছে, টাইটেলটা আমি একটু সাইজ বড় করে দিয়েছিলাম, তারপর এখানে টেক্সট আছে, এটি ব্যানার এড করেছি, এরপর এখানে দেখো এগুলো খুব সুন্দর দেখাচ্ছে, একেবারে খুবই ক্লিন একটি প্রফেশনাল ব্র্যান্ডেড স্টোর তৈরি হয়ে গেছে। আমরা ফ্রি থিম দিয়ে ক্লায়েন্টদের জন্য প্রিমিয়াম থিম যে ইউজ করতে হবে এমন কোনো কথা নয়, প্রিমিয়াম থিম যদি কখনো ক্লায়েন্ট ইউজ করতে চায় তাহলে আমরা ইউজ করব, আর না হলে আমরা ফ্রি থিম দিয়ে আমরা ডিজাইন করে দেব। ফ্রি থিম দিয়ে ডিজাইন করতে হলে একটু সিস্টেমে করতে হয়, মনে করো ব্যানার যে জায়গায় লাগবে নিজে ব্যানারটা ডিজাইন করে নিতে হবে, তারপর অন্যান্য যেগুলো লাগবে এগুলো একটু ডিজাইন করে নিতে হবে, এইগুলো করে নিলে ফ্রি থিম দিয়েও অনেক ভালো স্টোর তৈরি করা যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এটি একটি ফাইনাল প্রজেক্ট এবং এটি একটি লাইভ ক্লায়েন্টের প্রজেক্ট। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্ট আমাদের এই ইনফরমেশন গুলো দিয়ে দেবে, ক্লায়েন্ট আমাকে কি দিয়ে দিয়েছে যে কিভাবে আমি স্টোরটি তৈরি করব, লোগো দিয়ে দিয়েছে, তারপর ইমেজ গুলো দিয়ে দিয়েছে, টেক্সট গুলো দিয়ে দিয়েছে, এরপর আমাকে কি করতে হবে এখানে যে শিপিংটা সেট আপ করতে কত কিভাবে সেট আপ করবো দিয়ে দিয়েছে, তারপর ডিসকাউন্ট কোড কত পার্সেন্ট হবে সবকিছু দিয়ে দিয়েছে। এইগুলো দিয়ে দেওয়ার পর দায়িত্ব হচ্ছে কিভাবে তুমি এটাকে সুন্দর করে সাজাবে, এটা তোমার দায়িত্ব। সেগুলো জাস্ট আমাকে যেভাবে দিয়েছে ইমেজ দিয়েছে টেক্সট দিয়েছে এইভাবে দিয়ে দেবে, এরপর সুন্দর করার সম্পূর্ণ দায়িত্ব তোমার নিজের। এখন তুমি কিভাবে তুমি এটি সুন্দর করবে, আমি যেভাবে দেখিয়েছিলাম যে সে একটি ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এটি থেকে আমি একটু আমি আইডিয়া নিয়েছি, এরপর আরো যে ওয়ান প্রোডাক্ট যে স্টোর গুলো আছে এগুলো আমি দেখেছি যে কিভাবে একটি ওয়ান প্রোডাক্ট স্টোর তৈরি করতে হয়। আপনারা যখন ক্লায়েন্টের একটি সাইট তৈরি করবেন তখন যে কোনো ধরনের সাইট তৈরি করেন না কেন, এই ধরনের আরো 10টি বা 20টি ওয়েবসাইট একটু গুগল সার্চ করে দেখবেন, তখন আইডিয়াতে চলে আসবে যে আমি ডিজাইনটা যদি এইরকম করি তাহলে সুন্দর হবে, বা ওই জায়গায় এই ডিজাইনটা দিয়ে দিলে সুন্দর হবে, এই জায়গায় ব্যানারটা দিলে সুন্দর হবে, ওই পাশে ইমেজটা দিলে সুন্দর হবে। যত বেশি স্টোর দেখবেন তত বেশি ডিজাইনটা সুন্দর করতে পারবেন। আশা করি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এই রিলেটেড কয়েকটি ওয়েবসাইট ভালোভাবে দেখবেন, এরপর ডিজাইনটা শুরু করবেন, তাহলে ডিজাইনটা অনেক সুন্দর হবে।